এই গরমে বাহির থেকে কেউ ক্লান্ত হয়ে বাসায় এসে যদি এমন একটা ড্রিঙ্কস খায়, তার একদম কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। এই ড্রিঙ্কসটা বানানো খুবই সহজ, 1 মিনিটের এই ভিডিওটি আপনারা দেখলেও শিখে যাবেন, আর আপনাদের ঘরেই সব কিছু আছে। টক দই দিয়ে বানানো এই ড্রিঙ্কসটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই গরমে প্রচুর পরিমাণে ঘাম হয় আর শরীর থেকে অনেক লবণ পানি বের হয়ে যায়, এটা খেলে সেই ঘাটতিটাও পূরণ করবে। এখানে লাগতেছে 1 কাপের মতো টক দই, 2 টেবিল স্পুনের মতো সুগার, 1 টিস্পুন বিট লবণ আর 1/2 লেবু। আপনারা চাইলে একটা ফুল লেবু দিতে পারেন ছোট সাইজের। আর এখানে পানি অ্যাড করেছি 1 কাপ, আপনারা চাইলে আরও পাতলা বা ঘন করতে পারেন, সেটা আপনাদের টেস্টের উপর। এখন আমি ভালো করে একটু বিট করে দিচ্ছি হাত দিয়েই, জাস্ট একটু ফোম ফোম হলে দেখতে ভালো লাগে। এটার মেন হচ্ছে আপনি ভালো করে মিক্স করে নেবেন। যেহেতু ঠান্ডা তো আমি এখানে একটু বরফ অ্যাড করতেছি, অবশ্যই এখন তো বাংলাদেশে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে, তারপরে আপনাদের পছন্দ মতো যতটুকু বরফ দরকার অ্যাড করে নিতে পারেন। তারপর জাস্ট এটাকে আপনার একটা গ্লাসে নিয়ে খেতে পারবেন। আমি আরও একটু করে বরফ দিলাম যাতে করে আরও বেশি ঠান্ডাটা লাগে আর খেতে আরও ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা এই ইয়োগার্টের ড্রিঙ্কসটা খেতে অনেক ভালো লাগে এবং স্বাস্থ্যের জন্য এটা অসম্ভব ভালো। এই গরমে শরীরের উপকারের জন্য আপনারা এই ড্রিঙ্কসটা খেতে পারেন। ভালো লাগলে ভিডিওটি একটা লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।